فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে জানতে চাই সেশানের আজকে একশো বত্রিশতম পর্ব আপনাদের অনেকগুলো প্রশ্ন আজও আমাদের সাথে আছে আমরা এর থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো নিচ্ছি আর আজকের এই লাইভে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেখান থেকেও কিছু প্রশ্ন আমরা নেব এবং সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি আজকে পাঠিয়েছেন সাফি আহমেদ সাফি আহমেদ তিনি বলেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই সাফি আহাব্বা কুমুল্লাদি আহবাব আল্লাহ আমাদের সবার মধ্যেই দিনী মাহাব্বা আরও জাগরুক করে দিন দোয়া করি আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো মত থাকতেই পারে সেটাকে কাজে লাগিয়ে যারা আলেমদের পেছনে লেগে যায় আলেমদের নামে কটুক্তি করে এমন লোকদের ব্যাপারে আপনার নাসিহা হাকি আবার এমন লোক যদি বন্ধু হয় তাহলে সেই বন্ধুকে কি পরিত্যাগ করা যাবে বা পরিত্যাগ করতে হবে প্রথম প্রশ্ন উত্তরটাই প্রথমে দেই আমরা আমরা বলবো যে আলেমদের পেছনে অথবা যে কোনো ব্যক্তির পেছনে কথা বলার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে একটা ফিল ওমোর অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে নিশ্চিত হওয়া যেটি সুরা হুজরাতেও সুরাতুল হুজরাতেও আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ইনজা বেনা ইন আই বেনা ইনফান যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা নিশ্চিত হও কারণ এই খবরটার মধ্যে একটু উল্টাপাল্টা হতে পারে যেহেতু এমন ব্যক্তি নিয়ে এসছে যিনি হয়তো পাপে সম্পৃক্ত তো এখানেও কোনো আলেমদের ব্যাপারে যারা কথা বলতে চান যেহেতু আলেমরা এলেম নিয়ে কথা বলেন তিনিও ভুলও করতে পারেন কিন্তু সেটা যে ভুল সেটা প্রমাণ করার জন্য তো নিশ্চিত হতে হবে তাই না আরও নিশ্চিত হবে যে এই ভুলটা তিনি করেছেন বা বলেছেন হয়তো তিনি এ ভুলটা বলেন নাই বা করেন নাই কিন্তু তার দিকে কেউ যদি অপবাদ আরোপ করেন তাহলে তো বোধ হলো না নিশ্চিত হলো না অতএব এ ব্যাপারে যারাই কথা বলতে চান তাদেরকে নিশ্চিত হতে হবে এবং কোনো ব্যক্তিকে যেন এমন কোনো কিছু আরোপ না করেন যা তিনি বলেননি বরং যা কিছুই কোনো ব্যক্তির উপর কেউ আরোপ করতে চান তাদের পেছনে বা সামনে যেখানে হোক কথা বলতে চান তাহলে সেটা যেন সুইরা হয় আন আইলমিন হয় দলিলের ভিত্তিতে জেনে শুনে নিশ্চিত হয়ে যে হ্যাঁ তিনি এটা বলেছেন এটা নিশ্চিত এবং এটা যে ভুল সেটাও নিশ্চিত দলিলের আলোকে এভাবে তিনি বলতে পারেন যাতে করে আসলে বেগাইরে হাক অন্যায়ভাবে বলানা হয়ে যায় এবং যাতে করে তিনি আলেমদের সম্পর্কে কিংবা যে কোনো মানুষ সম্পর্কে মিথ্যা রচনা না করেন মিথ্যা রটনাও না করেন এবং এক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও দেখব যে তার মাকসুদটা কী উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্যটা যদি হয় ভালো যেমন দা আওয়াইলআলা মানুষকে ভুলটা ধরিয়ে দেওয়া যাতে মানুষ ভুল থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এবং যিনি এ ভুলটা করেছেন হয়তো যেহেতু তিনি একটা কথা বলেছেন যেটা ভুল অতএব তাকেও একটু বি করা একটা সুন্দর সংশোধন এবং নাসিহা যদি হয় তার উদ্দেশ্য তাহলে তিনি সেটা খুবই পজিটিভ অ্যাপ্রোচে ভদ্রতার সাথে এবং আদবের সাথে সেটি তিনি দলিল সহকারে উল্লেখ করবেন দলিল ছাড়া বললে কিন্তু হবে না কারণ আলেমরা সাধারণত দলিল দিয়েই কথা বলেন অতএব কেউ যদি সেটাকে ভুল বলতে চায় তাহলে তাকে পাল্টা দলিল দিয়েই কথা বলতে হবে এবং শুধু তাই না আলেমের সম্মান অক্ষুণ্ণ রেখে তিনি হয়তো আদবের সাথে তার ভুলটা ধরিয়ে দিতে পারেন এটা কোনো দর্শনীয় নয় কিন্তু যদি তার উদ্দেশ্য হয় এ আলমকে এ আলেমকে তেজরিহ করা তাকে অপবাদ দেওয়া তাকে রিফিউট করে হেয় করা ছোটো করা মানুষের সামনে তাকে বিতর্কিত করা তাহলে এটি কখনোই উচিত নয় ভাবে উচিত নয় এমনকি তার মধ্যে যদি খাতা থাকে সেই খাতা দিয়ে যদি কেউ কাউকে রিফিউট করে একদম খুব বাজে একটা পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে এটাও শুরু হতে যায়জ নেই এই এই ধরনের ব্যক্তিদের খাতা নিয়ে কোনো কথা বলাটাই উচিত নয় কারণ গিবত এটা আল্লাহ সামতাল্লাহ হারাম করে দিয়েছেন এটা গিবতের মধ্যে পড়ে একজন ব্যক্তিকে এভাবে রিফিউট করা হেও করা তাহলে সেটা গিবতের মধ্যে পড়ে কারণ আমরা গিবতের সংজ্ঞা জানি রাসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কোনো ভাইয়ের মধ্যে এমন কিছু থাকে যেটা সত্য সেটা বললে গিবত হবে এবং গিবতটা সাধারণত যেমন দেখা আখা কাবি করা তার সম্পর্কে এমন কথা বলা যা ভাইপছ অপছন্দ করে সেটাই গিবত হয়ে যাবে কিন্তু যদি সেটা সত্য হয় তাহলে গিবত আর যদি সেটা সত্য না হয় তাহলে তো অপবাদ তাহলে অপবাদ অপবাদ আরও ভয়াবহ অপরাধ আল্লাহ সোমতাল্লাহ সুরাতুল হুজরাতের মধ্যে বলেছেন ওলাই আকদ বাড় হুকুম বারাদা বারো নম্বর আয়তে তিনি এটা বলেছেন যেন গিবত না করে আচ্ছা এখন এখানে যেমন মেইনলি প্রশ্ন করা হয়েছে যদি কেউ আলেমদেরকে অপবাদ আরোপ করে বা তাদের ব্যাপারে কটুক্তি করে তাদেরকে হেয় ছোট্ট কিংবা অপমান অপমানিত করে তাহলে তার বিধানটা কি তার ব্যাপারে আমাদেরকে নাসিহা এক্ষেত্রে আমরা বলবো যে এটা অত্যন্ত গর্হিত কাজ না জায়জ কাজ এটা আমাদেরকে প্রথম জানতে হবে যে যে কোনো আলেমকে ছোট করা হেয় করা এটা কখনো সরিয়াসম্মত হতে পারে না কারণ এভাবে আলেমদেরকে তরণ করার কারণে তার মধ্যে যে হকটা আছে তিনি হকের যে প্রচারটা করে বেড়ান যে দাওয়াটা তিনি সুন্দরভাবে দেন সেটাকেও বিতর্কিত করে ফেলা হয় এবং সেটাকেও আসলে মন দিয়ে পরিণত করা হয় কারণ যখন মানুষ একটা দুটো ছোট্ট দোষ পাবে আর এটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হবে তখন মানুষ তার মধ্যে যে অনেক বড় হক সে ব্যাপারেও মানুষ ভুল ধারণা করবে এখানে একটা আয়াত সুরাত তওবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াতে আমরা দেখি এর সানে নজুলে বলা হয়েছে যে যখন মুনাফিকদের মধ্য থেকে এক ব্যক্তি সাহবাদের মধ্যে যারা কোরআনকে মুখস্থ করেন হামালাতুল কোরআন হাফাদাতুল কোরআন তাদেরকে ঠাট্টা বিদ্রোহ করছিল কথা বলে যে মা রাই তুমেথলা ইনা হা উলা ই আর بطونا ولا ওয়ালা একদাবা ولا সোনান عند اللقاء যে আমি আমাদের এই কারিদের মতো কারি সাহেব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছে কারি সাহেবদের মতো মানে এমন কাউকে দেখি নাই যে মানে খাবার পছন্দ করে পেটুক এত বেশি পেটুক কাউকে দেখি নাই এবং এত মিথ্যা কথা বলে কাউকে দেখি নাই এবং দেখা সাক্ষাতের সময় এত ভীরু কাউকে আমি দেখি নাই মানে এটা বলে তিনি তাদেরকে তাচ্ছিল্য করছেন অর্থাৎ বলতে যাচ্ছেন এই যে কোরআনের হাফেজরা বা হামালাতুল কোরআন এরা খুবই পেটুক এরা মিথ্যা কথা বলে এরা খুবই ভীরু ইত্যাদি এই ধরনের কথাবার্তা যখন এই মুনাফিক ব্যক্তি বলল তখন আল্লাহ সুহানতাল্লাহ একটা আয়াত নাজিল করলেন দুটো আয়াত সুরাতত্ব আবার পঁয়ষট্টি এবং ছেষট্টি তিনি বলছেন ওলা ইনসা আলতা হুমলা কলুন্না ইন্নামা কুন্না না খুদ ওয়ানাল আব কুল আবিল্লাহি ও আয়াতি হি ও রাসুলিহি কুন তুম তস্তাহি ওন লো কদ কফর তুম বেদ ইমানিকুম আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে অবশ্য অবশ্যই তারা বলবে আমরা তো শুধু একটু মজাই করছিলাম খেলাধুলা করছিলাম একটু খোঁজ করছিলাম হে রাসুল আপনি বলে দিন যে তাহলে কি তোমরা আল্লাহর সাথে তার আয়াতের সাথে এবং তার রসুলের সাথে বিদ্রুপ করছ তোমরা আর কোনো অজর প্রদর্শন করো না তোমরা তোমাদের ইমানের পরে কুফুরি করে ফেলেছ তাহলে এটা খুবই ভয়ঙ্কর আলেমদেরকে বা মুসলিমদেরকে কারিদেরকে এভাবে কটুক্তি করা এটা দিনের সাথে বিদ্রুপের সামিল অতএব আল্লাহ এটা সমালোচনা করেছেন এবং আমরা দেখি যে আমাদের ওলামাইকেরামো এই বিষয়টা যে কত ভয়াবহ এই যে কটুক্তি করা আলেমদের ব্যাপারে সেটি তারা নানাভাবে তুলে ধরেছেন মালিক ইবুদ্দিনার রাহমাহুল্লাহ তিনি বলেন কাফা বিলমার এশার আল্লাকু নাস ওয়াকফল বলছেন যে একজন ব্যক্তির জন্য খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে নিজে পুণ্যবান না সে নিজে ভালো না অথচ সে ভালো এবং পূর্ণবান ব্যক্তিদের ব্যাপারে সে পতিত হয়ে যায় অর্থাৎ সে আজেবাজে কথা বলে এ কথাটি ইমাম বাইহাক ইস আবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন আবদুল্লা ইবনে মুবারক আরেকজন প্রখ্যাত স্কলার তিনি বলেন মানিস্তাখা ফিল উলামাঈ দাহাবেত খেরাতহু যে ব্যক্তি আলেমদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তার আখিরাত চলে যায় ওমান ইস্তাক উমার এদাহাবেদুনিয়া হু আর যে প্রশাসকদেরকে নিয়ে আমির ওমরা নিয়ে বিদ্রুপ করে তার দুনিয়াটা চলে যায় কারণ তখন আমির ওমরা তার বসে থাকবে না তারা তাকে গ্রেপ্তার করবেন বা ব্যবস্থা করবেন তাকে দুনিয়াতে শাস্তি দেবেন ওমান ইস্তাক বিল ইহোয়ানী এদাহাবে মরু আতুহু। আর যে ব্যক্তি তার ভাইদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার মরুয়াত বা ভদ্রতা চলে যায় ইমাম মাহমুদ ইবাহ হাম্বাল থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন লোহৌমা ইমাসমোমা লহৌমুল আলামা এমাসমোমা আলেমদের গোস্ত হল বিষযুক্ত মাহা মারেদা যে এই গোস্তের গন্ধ শুঁকবে যে এই গোশতের গন্ধ শুঁকবে মারেদা সে অসুস্থ হয়ে যাবে ওয়ামান আ মাতা আর যে খাবে সে মারা যাবে যেহেতু এটা মাসমোমাহ বিষযুক্ত যে খাবে সে মারা যাবে খাওয়াটা কি খাওয়াটা হচ্ছে অপবাদ আরোপ করা গিবত করা গিবৎ করাটাকে সুরাল হুজরাতের মধ্যে মৃত ভাইয়ের গোশ খাওয়া বলা হয়েছে তাই না অতএব যে খাবে সে মারা যাবে যে শুকবে নাক দিয়ে সে অসুস্থ হয়ে যাবে অর্থাৎ যে এই ধরনের অপবাদ বা ঠাট্টা বিদ্রুপকে দেখবে দেখে চোপ থাকবে বা এর কাজ দিয়ে যাবে নিজে হয়তো করলো না তাহলে তার অবস্থা খুব খারাপ হবে কিন্তু তার অবস্থা একদম সঙ্গীন হবে যে এই কাজে লিপ্ত হয়ে যাবে এটাই ইমাম আহমদ আব্দ হাম্বল বুঝিয়েছেন সিনান আল আসাদি তিনি বলেন ইদা কেন তলিবুল আলমিন কাবলা ইয়াতা আল্লা মাস আল্লাফুদ্দিন ইয়াতা আল্লামুল ওয়াকি আতা যদি তলিবুল আইলেম দিনের কোনো মাস আল্লাহ শেখার আগে মানুষের ব্যাপারে সে অপবাদ আরোপ করাটা শেখে তাহলে কবে সে সফল হবে الإمام طحي إمام طحي علماء السلف من السابقين ومن بعدهم من التابعين أهل خير والأثر وأهل الفقه والنظر لا يذكرون إلا بالجميل علماء السلف من السابقين ومن بعدهم من التابعين، أهل الخير والأثر وأهل الفقه والنظر، لا يذكرون إلا بالجميل. أمادير برتي علماء السلف، ابن تدر بروبوبرتي، تابعين، جن جرى أهل الخير، وطيوتم مانوش، ابن أهل الأثر، حديث أهل الفقه والنظر، ترى فقهر، expert، ابن غابشوك তাদেরকে উত্তম পন্থা ছাড়া আর কোনোভাবে উল্লেখ করা হবে না তাদেরকে অতি উত্তমভাবে অতি উত্তম বক্তব্য দিয়ে অতি উত্তমভাবে তাদেরকে উপস্থাপন করতে হবে উল্লেখ করতে হবে ওমানদাকার আহম বেসু ইন ফাহুয়া গায়ের সাবিল ইমাম তহাবি বলেন আর যারা আমাদের এই ওলামাগণকে খারাপভাবে উপস্থাপন করেন উল্লেখ করেন তাহলে তিনি পথচ্যুত বিপথে আছেন তিনি সঠিক পথে নেই আচ্ছা আগে জায়দুবন সিনান আল আসাদির যে কথাটা আমরা বলেছি সেটি তারতিবুল মাদারেক আয়াদের এই গ্রন্থটির মধ্যে উল্লেখ করা হয়েছে এবং ইবাম আহমদ ইবনা হাম্বালের যে কাউলটি আমরা উল্লেখ করেছি সেটি আল মঈদ ফি আদাবিল মুফিদে ওয়াল মুস্তাফিদ নামক গ্রন্থে সেটি উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর আমরা ইবনুর আসাকের আরেকটা কথা জানতে পারি তিনি একটা নয় বেশ কয়েকটা কথা বলেছেন যেমন তিনি বলেছেন এ আলামিয়া আখি ও ফাকান আল্লাহ ইয়াকাল ও জা মিমাই উলামা ই রহমাতুল্লাহ আলহিম মিস তিনি বললেন হে ভাই আল্লাহ আপনাকে আমাদেরকে তার সন্তুষ্টির দিকে তৌফিক দান করুন এবং আমাদেরকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যারা তাকে ভয় করে যারা তার তাকোয়া যথার্থ পরিমাণে মেনটেন করে জেনে রাখুন যে লোহামা আলেমদের গোস্ত অর্থাৎ গায়ের গোস্ত আমার মাহ এটা বিষযুক্ত ওয়াদাতুল্লাহ ফিহাদকেস্তারি মনত আলুমাহ এবং তাদের যারা নক্স করে ত্রুটি বর্ণনা করে তাদের সম্মানকে যে যারা ধ্বংস করে দেয় আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহর আদাত এবং নিয়ম বা সন্না সিস্টেম হল এটা জানা অর্থাৎ নন এটা সবাই জানে সিস্টেমটা হলো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন তো এখানে তিনি বলছেন লে আন্দাল ওকের আতাফি হিমবিমা হুম হুবার আদিম কারণ তাদের ব্যাপারে যে দোষটা এখানে আরোপ করা হচ্ছে যা থেকে তারা মুক্ত এই বিষয়টা তাদের এই দোষ আরোপ করাটা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার ওত্তানাউল বিজুরি ওয়াল রা এ মারতানিম এবং মিথ্যা মিথ্যিভাবে এবং অপবাদ আরোপের মাধ্যমে তাদের সম্মান হানি করা এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা খ আলা বান্তার রাহুল্লাহ হমিন হোম এবং তাদের মধ্য থেকে আলেমদের মধ্য থেকে আল্লাহ যাকে চয়ন করেছেন তাদের উপর বানিয়ে বানিয়ে কোনো কথা বলা লেনাশেল আলমে খুলকন্দামিম এটা অত্যন্ত নিকৃষ্ট একটা আখলাক অত্যন্ত নিকৃষ্ট একটা আখলাক আরেকটা কথা তিনি বলেছেন সেটা বলে আজকে প্রসঙ্গটা আমরা শেষ করব সেটা হচ্ছে আসাকের বলেন কুল্লুমান আতলা কালিসানা হফিল উল্লামা এ বে তেলবি আজ্জালাহ কাবলা মাউতিহী বে মা অর্থাৎ যে ব্যক্তি আলেমদের ব্যাপারে কোনো আয়েব সহকারে তার জিব্বাটা ছেড়ে দেয় লাগামহারা করে দেয় আল্লাহ তালা তার মৃত্যুর আগেই তার অন্তরের মৃত্যু সম্পন্ন করে দেন অন্তরের মৃত্যুর বালা মুখোমুখি তাকে করে দেন তো প্রিয় ভাইয়েরা এখানে আমরা লক্ষ্য করলাম যে আলেমদের ব্যাপারে অন্যায়ভাবে মিথ্যা আরোপ করা এটা অত্যন্ত গর্হিত কাজ এবং এটা যে কোনো যুবকের যে কোনো তরুণের ধ্বংসের কারণ হয়ে যাবে দুনিয়া তো নষ্ট হয়ে যাবে সে কোরআন বিরোধী একটা কাজ করলো সে মৃতবায়ের গোষ খেলো সে গিবৎ করলো সে যদি মিথ্যা বলে তাহলে বহুতান বা অপবাদ আরোপ করল যেটা সমাজের সবচেয়ে অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ ভাই ভাইয়ে লাগিয়ে দেওয়া মানুষের মধ্যে বিভেদ এবং হানাহানি সৃষ্টি করার সামিল হবে অতএব এটা আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে আর যদি কারো নেট নিয়ত থাকে যেটা আমি আমার আলোচনার মধ্যেও বলেছি যে মানুষকে জাস্ট তাম্বি করে দেওয়া তাহলে আদবের সাথে খাতাটা দলিল সহকারে এমনভাবে উপস্থাপন করতে হবে যিনি বলেছেন তাকে যেন ছোটো করা না হয় হেয়া করা না হয় তাকে যেন বিদ্রুপ করা না হয় এবং তাচ্ছিল্য করা না হয় তাহলে আদবের সাথে বললে তিনি নিজেও সংশোধন হবেন অন্যরাও সংশোধিত হবেন বলে আশা করা যায় আচ্ছা আপনি আরও বলেছেন যে যদি বন্ধু হয় তাহলে কি সে বন্ধুকে ত্যাগ করতে হবে না ভাই নাসিহা করবেন এই যে আমরা আজকে নাসিহা করলাম খুব সুন্দরভাবে নাসিহা করবেন নাসিহা মানুষের অন্তরে দাগ কাটে প্রত্যেক মানুষই আসলে ভালো থাকতে চায় এবং ভালো হতে চায় কিন্তু পরিবেশ তাকে অনেক সময় নষ্ট করে ফেলে বিপথের দিকে ঠেলে দেয় আজকে পরিবেশটা যুক্ত হয়ে গেছে আমাদের দেশে এবং অনেক দেশে এটা আমি দেখেছি শুধু আমাদের দেশে না আর অবজার্ভ করলেও সেটা বোঝা যাবে যে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে কেমন জন্য একটা অসহিষ্ণু আচরণ করছে আর সোশ্যাল নেটওয়ার্কে মানে যারা নেট নিয়ে ব্যস্ত যাদেরকে অনেকে নেটিজেন বলেন তাদের কাজই হচ্ছে নেগেটিভ একটা অ্যাপ্রোচে থাকা এবং নেগেটিভ কথাগুলো লেখা এটা শুধুমাত্র আলেমদের ব্যাপারে না সব ব্যাপারে আমরা লক্ষ্য করছি একটা ব্যাড এডুকেশান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আমরা কেউ লাগাম ধরে টানছি না আমরা কেউ আসলে সুস্থভাবে ভাবছি না আমাদের শিক্ষা শিক্ষা ব্যবস্থা আমাদের এডুকেশান আমাদের তার্বিয়া এগুলোকে আমরা অনেকেই ইগনোর করছি এই ইগনোর করার ফলে দীর্ঘদিন ধরে জেনারেশন বাই জেনারেশন যে গ্যাপটা তৈরি হয়েছে এটা আজকের এই পজিশনে আমাদেরকে নিয়ে এসেছে আমার আমরা আমাদের কেরামের মধ্যে আদব দেখেছি তাদের মধ্যে কত একফ ছিল তারা ইমামরা আপনি দেখেন না ইমাম বড় বড়ো ইমাম কেরাম তারাও একতেলাফ করেছেন কিন্তু তারা তো একজন আরেকজনকে এভাবে রিফিউড করেননি তারাও বিশ্বাস করতেন তার মানে পিয়ার গ্রুপের মধ্যে কেউ অথবা তার কলিকদের কেউ ভুল করেছেন কিন্তু তারা তো হামলে পড়েননি ছোট্ট করেননি কাউকে হেয় করেননি বরং তারা অ্যাকাডেমিক ডিসকাশন করেছেন যাতে করে প্রত্যেক ব্যক্তি সংশোধন হওয়ার পথটা থাকে স্পেসটা থাকে এবং সে কারণে আমরা দেখি মামা হানিফা হোল্লা যখন তার ছাত্রদেরকে দেখেছেন কখনও আবু ইউসুফকে কখনো মোহাম্মদকে কখনো দুজনকে দেখেছেন যে তাদের কথাটা সঠিক তিনি নিজে একজন মুরব্বী একজন ইমাম একজন বয়োজ্যেষ্ঠ হওয়ার পর ওস্তাদ হওয়ার পরেও তিনি ছাত্রদের বহু কাউলে রুজু করেছেন রুজু করার মতো আসলে সেই পরিবেশটা ছিল এবং তাকে তার ছাত্ররা কখনোই হেয় করেনি কখনো বলেননি ওস্তাদ বুঝতে পারেন নাই বলে তাকে হাসি হাসি ঠাট্টা মস্কাঁরা করেন নাই এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আমাদের সালাবদের মধ্যে এক চমৎকার এজুকেশানটা ছিল আসুন আমরা সেই এজুকেশানটা নেই সেই শিক্ষাটা গ্রহণ করি এবং আমাদের মধ্যে যে ভুল ত্রুটিটা আছে সেটা সংশোধন করি সেফি আহমেদ আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অন্যজনের ইসলামিক ভিডিও ডাউনলোড করে অন্যত্র প্রচার করতে চাইলে কি অনুমতি বাধ্যতামূলক কারণ বেশিরভাগ সময় তাদের তাদেরকে ফোন করে জবাব পাওয়া যায় না তাদের সাড়া পাওয়া যায় না বা অনুমতি নেওয়ার সুযোগও থাকে না আপনার মূল্যবান মতামত জানতে চাই ভাই সাফি আহমেদ আপনি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উপস্থাপন করেছেন আপনাকে ধন্যবাদ এখানে যখন কোনো চ্যানেলে অথবা কোনো ইউটিউবে কিংবা কোনো একটা সফটওয়্যারে অ্যাপসে কোনো প্রোগ্রাম থাকে সেটা হোক কোনো সুন্দর আলোচনা কোনো শিক্ষামূলক আলোচনা অথবা কোনো সুন্দর নাসিহা দাওয়াতি আলোচনা ইত্যাদি যাই থাকুক না কেন এইটাকে আপনি দুভাবে পাবেন এক কেউ হয়তো বলে দিয়েছে স্পষ্ট করে যে এটা আপনার ইচ্ছে করে ডাউনলোড করে প্রচার করতে পারেন অথবা শেয়ার করেও প্রচার করতে পারেন যেভাবে করেন না কেন এটা অ্যালাউড তাহলে এই জায়গায় ডাউনলোড করার যদি পূর্ব অনুমতি কোনো না কোনোভাবে আপনার জানা থাকে তাহলে ডাউনলোড করতে কোনো অসুবিধা নেই এবং এর জন্য ফার্দার আপনি ব্যক্তিগতভাবে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিন্তু যেই প্রোগ্রামগুলোতে যে প্রোগ্রামগুলোতে ডাউনলোড করার ব্যাপারে কিছুই লেখা নাই তাহলে সেই প্রোগ্রামগুলো নিয়ে আমাদের একটু ভাবার অবকাশ আছে আমি আরেকটু একটু একটু বলে নেই যে প্রোগ্রামগুলোতে বলা আছে যে আপনি এগুলো অনুমতি ছাড়া ডাউনলোড করতে পারবেন না তবে শেয়ার দিতে পারেন তাহলে আপনি শেয়ার দিতে পারেন ডাউনলোড করার আসলে এখানে সুযোগ নেই আর যেগুলোর মধ্যে ডাউনলোড করাটা রেস্ট্রিক্টেড অথবা এটা কপিরাইট আছে এরকম লেখা নেই সেগুলোতেও বিশুদ্ধ মত হচ্ছে ডাউনলোড করার জন্য আপনার অনুমতি লাগবে অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক কারণটা কি। আচ্ছা এখানে আমি বলব আপনি যদি দিনের প্রচারক হয়ে থাকেন তাহলে এই লিঙ্কটা শেয়ার দিতে আপনার কোনো অসুবিধা নেই আপনি লিঙ্কটা ফেসবুকে শেয়ার দিতে পারেন আপনি লিঙ্কটা লিঙ্কড ইনে শেয়ার দিতে পারেন আপনি লিঙ্কটা ইউটিউবে শেয়ার দিতে কত জায়গা আপনি লিঙ্কটা বিভিন্ন ইনবক্সে শেয়ার দিতে পারেন আপনি কমেন্ট অপশানে গিয়ে শেয়ার দিতে পারেন তাহলে আপনার প্রচারে তো কোনো অসুবিধা নেই আপনি তো প্রচার করতে পারছেন তাই না এবং প্রচারে কেউ পৃথিবীতে বাধা দেবে না বরং আপনি যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে যদি কেউ তার নিজস্ব চ্যানেলে সেটাকে আপলোড করে থাকে তিনি উপকৃত হবেন এবং অনেকেই চান যে এই হক কথাগুলো বেশি ছড়িয়ে যাক ফলে তার চ্যানেলে যেখানে তিনি হক কথা বলেন সেটা সবার কাছে পরিচিত হয়ে যাক এটা তিনি চান তাহলে ক্ষেত্রে আপনি বরং শুধু দিনের প্রচারই করলেন না দিনের একজন ব্যক্তি বা একজন আলেম একজন স্কলার তার পক্ষে দাঁড়ালেন এবং তাকে সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিলেন কিন্তু যদি আপনি ডাউনলোড করেন তাহলে এই জায়গায় কীভাবে সেরিয়া লঙ্ঘন হয় প্রথমত আপনি তা অনুমতি ছাড়া সেটা ডাউনলোড করলেন দ্বিতীয়ত ডাউনলোড করে আপনি কি করলেন আপনার নিজস্ব একটা চ্যানেল তৈরি করলেন এবং সেই চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আপনি এটাকে ডাউনলোড করলেন এবং এই ভিউ বাড়ানোর মাধ্যমে নিশ্চয়ই আপনার জাগতিক কোনো একটা স্বার্থ থাকে হয় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন একজন ইউটিউবার হিসাবে অথবা আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার অনেক বেড়ে যাবে অথবা আপনি সেখানে মনিটাইজ করে টাকা অর্জন করবেন ফলে আরেকজনের এক বানানো একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের পেছনে অনেক টাকা তিনি ব্যয় করেছেন এবং তিনি এই টাকা ব্যয় করে দুটো ইচ্ছা পোষণ করেছেন একটা হলো প্রথম ইচ্ছা দাওয়ার কাজ দ্বিতীয় ইচ্ছা হচ্ছে তার এই দাওয়ার চ্যানেলটাকে তিনি এস্টাবলিশ করবেন কিন্তু যখন মানুষ এটাকে ডাউনলোড করে নিজ নিজ চ্যানেলে সেটাকে আপলোড করবে তখন কিন্তু আপনি সে জায়গায় তাকে ক্ষতিগ্রস্ত করলেন ফলে আমি মনে করি আমাদের ডাউনলোড করার অপশন একটাই সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি আমাদেরকে জানিয়ে দেয় ব্যক্তিগতভাবে জানিয়ে দেয় অথবা তার চ্যানেলে জানিয়ে দেয় যে তার এই ভিডিওগুলো ডাউনলোড করতে কোনো অসুবিধা নাই ডাউনলোড করে আপলোড করতে পারবেন সেখানে আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন অন্যথায় আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন না তবে ডাউনলোডের উদ্দেশ্য যদি হয় নিজের কাছে সংরক্ষণ করা এটাকে অন্যখানে আপলোড না করা তাহলে যদি রেস্ট্রিক্টেড না থাকে তাহলে সেটা হয়তো জায়জ হতে পারে কিন্তু ডাউনলোড করে আপলোড করা এটা অত্যন্ত গর্হিত হবে অনুমতি ছাড়া যদি আমরা সেটা করে থাকি মেনহাজ পারভেজ আপনি প্রশ্নটা পাঠিয়েছেন এবং বলেছেন জমজমের পানি কি দাঁড়িয়ে পান করতে হবে নাকি বসে পান করা যাবে জমজমের পানি পান করার নিয়ম কী দুটো প্রশ্ন আপনি এখানে করেছেন ভাই মেনহাজ পারভেজ জমজমের পানির ব্যাপারে এবং যে কোনো পানির ব্যাপারে সেরা এই বিধান হচ্ছে বসে পানি পান করা জমজমের ক্ষেত্রেও কোনো সন্দেহ নাই উত্তম হচ্ছে বসেই পান করা বসেই পান করা নিয়ম আপনি বলেছেন নিয়মটাকে নিয়ম হলে বসে পান করা বরং কোনো হাজাত অথবা কোনো কারণ কিংবা অজুর ছাড়া দাঁড়িয়ে পান করাটা মা করু অপছন্দনীয় নবী সাল্লা সাল্লাম থেকে বিশুদ্ধ বর্ণনা এসেছে তিনি দাঁড়িয়ে পানি পান করা থেকে নিষেধ করেছেন তিনি দাঁড়িয়ে পানি পান করা থেকে নিষেধ করেছেন নাহা আইয়া সরাবাররা জলু ক এমান তাহলে আমরা বুঝতে পারলাম পানি পান করার নিয়ম সেরা জমজম হোক অন্য যে কোনোটাই হোক বসে পানি পান করতে হবে আর যদি কোনো হাজাত থাকে তিনি বসতে পারেন না অথবা যেমন সাল শেখ সালেমন এখানে উল্লেখ করেছেন একটা বিশেষ অবস্থা যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল এখন সে আগে কোনটা করবে পানি পান সে যদি পানি পান করতে চায় তাহলে তো এখনও দূর নামাজ পড়েনি তাহলে সে পানি নিয়ে দাঁড়িয়ে পান করবে আর যদি সে তাহিয়াতুল মসজিদটা আগে পড়ে নেয় তাহলে বসে পান করবে এটা হচ্ছে নিয়ম তো এখন দেখতে হবে যে তার হাতে যদি যথেষ্ট সময় থাকে অথবা যদি কোনো সমস্যা না থাকে তাহলে তিনি আগে তাহিয়াতুল মসজিদ পড়বেন তারপরে বসে জমজমের পানি পান করবেন বসে হারামাইনের কথা তিনি বলছেন আর যদি এমনটা হয় যে আপনি যদি এখন আপনি এখন পানি খুব তৃষ্ণা পেয়েছে পানি পান করতেই হবে কষ্ট হচ্ছে কিন্তু যদি দাঁড়িয়ে সালাত পড়তে যান সেখানে মনোযোগ হবে না আবার অন্যদিকে এত ভিড় বেড়ে যাবে যে আপনি পরবর্তীতে আর পানি পান করতে পারবেন না এ অবস্থায় আপনি তাহলে এখনই পানি নিয়ে দাঁড়িয়ে পান করবেন যে আপনি বসবেন না যেহেতু আপনি দুই একাত পড়েন নাই তাহলে এরকম একটা রেয়ার কিছু কেইসে অথবা যেমন বসতে পারছেন না আপনি চেয়ারে বসে হয়তো সালাদ পড়বেন বা যে কোনো কারণে এই মুহূর্তে বসতে পারছেন না তাহলে পানি পান করা দরকার তাহলে আপনি দাঁড়িয়ে পানি পান করতে পারবেন অন্যথায় স্বাভাবিক সব অবস্থায় বসেই আপনি পানি পান করবেন ইজাজুল মোবিন বলেছেন মৃত্যুর পর দাফন পর্যন্ত সকল কার্যপ্রণালী সন্ন্যার আলোকে জানতে চাই ভাই এজাজ আজকে আমাদের সময় একটু কম থাকে আমরা এই প্রশ্নটা স্কিপ করছি আমরা ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে চেষ্টা করব আপনার এই প্রশ্নটা নেয়ার জন্য। কারণ এটা অনেক বড় উত্তর আজকে অলরেডি আমরা অনেক বড়ো উত্তর দিয়ে ফেলেছি একটা প্রশ্নে এখন শর্ট কোশ্চেনগুলো আমরা নেব শামস আরফ শোভন বলেছেন আমার জন্য জাকাত ফরজ হবে আগামী জেলহজ মাসে আমি যদি রমাদান মাসে পরবর্তী মাসগুলোর আয় ব্যয়ের হিসাব ধরে নিয়ে আমার সম্পদের জাকাত আদায় করি তাহলে কি জাকাত আদায় হবে হ্যাঁ হবে জেলহজ মাসে যদি আপনার জাকাত ইয়ারটা শেষ হয় এবং আপনি যদি রমাদান মাসে অগ্রিম জাকাতটা আদায় করতে চান তাহলে এটা জায়জ অনেক কেরাম বলেছেন কি পুরো এক বছর আগেও অগ্রিম জাকাত আদায় করা যায় কারো কারো মতে দুই বছর আগেও অগ্রিম জাকাত আদায় করা যায় তার মানে কি যদি এক বছর আগে আপনি জাকাত আদায় করেন তাহলে আপনি সমন্বয় করবেন যখন জাকাতিয়ারটা শেষ হয়ে আসবে তখন আপনি জাকাতের হিসাব নিয়ে যখন বসবেন তখন আপনি দেখবেন যে আপনি ছয় মাস আগে তিন মাস আগে দুই মাস আগে জাকাতের নিয়তে যে টাকাগুলো দিয়েছেন সেটা আপনার আদায় হয়েছে বলে গণ্য হবে এখন আর কত টাকা অতিরিক্ত আপনাকে জাকাত দিতে হবে সেটা দিলেই আপনার হয়ে যাবে অতএব রমাদান মাসে যদি আপনি ব্যাপকভাবে জাকাত দিয়ে যান তাহলে জেলহাজ মাসে আসার পরে হিসাব করে আপনি দেখবেন যে জাকাত কি পুরো আদায় হয়েছে যদি পুরো আদায় হয়ে যায় তাহলে তার নতুন করে আর অতিরিক্ত কিছুই দিতে হবে না আর যদি পুরো আদায় না হয় আপনি যেমন এক লক্ষ টাকার মধ্যে আপনি আশি হাজার টাকা রমাদান মাসে দিয়ে ফেলেছেন তাহলে আর বিশ দেবেন অথবা নব্বই হাজার টাকা দিয়ে ফেললে আর দশ দেবেন পঁচানব্বই হাজার দিয়ে থাকলে আর পাঁচ দেবেন এভাবে সমন্বয় করে আপনি অগ্রিম জাকাত দিতে সেরিয়াতে কোনো বাধা নেই বরং এটা উত্তম কাজ হতে পারে অনেক সময় আগে জাকাত দিলে তো মানুষের কাছে আগে পৌঁছে গেল তার উপকৃত হলো দ্বিতীয়ত হচ্ছে আপনি রমাদানের মতো এই চমৎকার উপলক্ষ পেয়ে গেলেন যেখানে আপনি জাকাত দিলেন এবং আমরা জানি যারা সুদুল্লাহ সাল্লা সাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে এসছে তিনি প্রচণ্ড বেগবান ঝড়ো হাওয়ার চাইতেও আরও বেশি বেগবান ছিলেন তিনি দান খয়রাতের ব্যাপারে রমাদান মাসে অতএব রমাদান মাসে আপনি অগ্রিম জাকাত দিতে এবং এমন কি কিছু অতিরিক্ত জাকাত দিতেও কোনো অসুবিধা নেই বরং এটা উত্তম শাহানুর রহমান প্রশ্ন করেছে স্যার এসএসসি বোর্ড পরীক্ষায় আমার পাশে একজন মেয়ে মেয়ের সিট পড়েছে এখন আমার পরীক্ষা দেওয়ার বিধান কি পরীক্ষা তো এই জন্য বাতিল হবে না শাহানুর পরীক্ষা দিতে হবে মেয়ের দিকে নজর দেওয়া যাবে না নকলের জন্যও দেওয়া যাবে না আর তার চেহারা দেখার জন্যও দেওয়া যাবে না বরং এখানে পর্দা করতে হবে পর্দা মানে চোখের পর্দা সুরা নূরের মধ্যে আল্লাহ সুহান প্রথম পুরুষকেই দৃষ্টি সংযত রাখা নিচু রাখার কথা বলেছেন অবনত রাখার কথা বলেছেন কল্লিল মমিনা ইয়াগদ্দু মিনাপসারহিম সারহিম মমিনিনা ইয়াগোদ্দু মিন আপস আরহিম মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং পরবর্তী আয়াতে মেয়েদেরকে বলা হয়েছে অকল্লী মিনাতে না মিন অবসরিহীন না এবং মেয়েদেরকেও বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে সংযত রাখে তাহলে এবং আমরা জানি যে এক একজন একটু দূরে দূরে বসে তাই না পাশাপাশি তো বসে না অনেক দূরে দূরে বসে ফলে মানে পরের ব্যক্তি বা আগের ব্যক্তি মহিলা হওয়ার কারণে কোনো সমস্যা নেই যদিও যদি আমাকে জিজ্ঞেস করা হতো আপনি কিভাবে সিট ফেলতেন তাহলে আমি বলতাম যে আমি ছেলেদের হলে ছেলেদেরকে মেয়েদের হলে মেয়েদেরকে সিট ফেলতাম তাই না এটাই উত্তম এটা উত্তম নয় বরং এটাই ইসলামী বিধান হাসিনা মমতাজ বলেছেন কোনো অতি উচ্চবিত্ত আত্মীয় উপার্জন হালাল কিনা জানা না থাকলে এবং ঘন ঘন হাতিয়া দিলে তা ভোগ করাকে জায়জ হবে উপার্জনের উপায়গুলো সম্পর্কে ধারণা না থাকা এবং ভোগ না করলে অভিভাবক অসন্তুষ্ট হলে করণীয় কি প্রথম হচ্ছে উচ্চবিত্ত আত্মীয়ের উপার্জন আমি জানি না তাহলে এই অবস্থা তার প্রতি আমি সন্দেহ কেন করছি সন্দেহ করাটা তো জায়জ নেই আমার কাছে যদি সন্দেহের যথেষ্ট তথ্য উপাত্ত থাকে এবং প্রমাণ থাকে যে এটা হারাম হতে পারে তখন আমি বিনয়ের সাথে হয়তো বলবো যে দেখেন আমি হারাম থেকে হাদিয়া গ্রহণ করি না বিনয়ের সাথে বলতে হবে বুঝিয়ে বলতে হবে তা হলে মানুষ ভুল মেসেজটা নেবে ভাববে যে না এরা দেখো একটু গোঁড়া টাইপের তাই না আসলে তো আমরা গোঁড়া নই আমরা স্বচ্ছতা চাই পরিচ্ছন্নতা চাই হালাল পথে চলতে চাই হারাম থেকে বাঁচতে চাই এবং আমাদের যে আত্মীয় স্বজন উচ্চবিত্ত হোক আর মধ্যবিত্তই হোক ধনী হোক আর গরিবই হোক আমরা চাই তারাও হালাল উপার্জন করুক অতএব একজনকে বিনয়ের সাথে যদি এটা বলা হয় তিনি হয়তো তার মনটা সফট হতে পারে তিনি হয়তো তার হারাম ইনকাম থেকে সরে আসতে পারেন অতএব এই যে আমি তাকে একটু বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলাম এটা তাকে স্টাক করতে পারে এটা তাকে হয়তো থামিয়ে দিতে পারে যে আহা এই সৎ লোকটা তোমার হাত দিয়ে নিচ্ছে না বিকজ ইট ইজ হারাম তাহলে তুমি মানে নিজেকে হয়তো সে বলবে তুমি হালাল পথেই ইনকাম করো হারাম করো না তাই না অতএব আমরা বলবো যে যদি সেটা না জানা থাকে যে এটা হারাম হালাল কিনা তাহলে এটাকে হালাল মোমেনদের ক্ষেত্রে হালালই ধরতে হবে এবং সেক্ষেত্রে সেটা নেওয়া যাবে কিন্তু যদি প্রবল সন্দেহ প্রবল সন্দেহ যদি দলিল থাকে দলিল তো থাকবে আপনি একটু ইনভেস্টিগেট করলে বুঝতে পারবেন তিনি কি চাকরি করছেন কি ব্যবসা করছেন তিনি কি কোনো কালোবাজারের সাথে সম্পৃক্ত কোন তিনি কি কোনো হারামের সাথে সম্পৃক্ত এটা তো খোঁজ নিলেই জানা যাবে অতএব আমরা বলবো যে যদি আপনার প্রবল সন্দেহ হয় দলিল ভিত্তিক তাহলে সেটা অ্যাভয়েড করবেন আদনান খান কেউ যদি তার মেয়ের বিবাহের জন্য ভিক্ষা করে বা সাহায্য চায় তাহলে তাদেরকে কি দান করা যাবে একজন ব্যক্তি ভাই আদনান একজন ব্যক্তি ভিক্ষা করাটা খুবই লজ্জাজনক কখন মানুষ এভাবে অন্য মানুষের দিকে হাত বাড়ায় যখন সে অত্যন্ত চরম দারিদ্র সীমানার মধ্যে অবস্থান করে কঠিন এক জীবন তার সামনে সে সমস্ত লজ্জার মাথা খেয়ে মানুষের কাছে হাত বাড়ায় তো সেটাই যদি হয় এবং সে যদি হয় আপনার আত্মীয় বা কাছের কোনো মানুষ কিংবা প্রতিবেশী তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন এবং মেয়ের বিবাহ দেওয়া আমরা জানি আজকের সমাজে অনেক বাবারা মেয়েদের বিবাহ দিতে অনেক কষ্ট তাদের হয় তাহলে তাদেরকে অবশ্যই সাহায্য করবেন তবে একটু খেয়াল করবেন ভিক্ষা যাদের নেশা কিংবা পেশা তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে না কারণ ভিক্ষা এই পেশাটা অত্যন্ত অবমাননাকর পেশা আর মুসলিমরা হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন একটা জাতি যারা প্রকৃত পক্ষে মানে প্রচণ্ড দারিদ্রের মধ্যেও তারা মানুষের প্রতি হাত বাড়ায় না কিন্তু আজকাল মানুষের এডুকেশনটা তো নেই ফলে তার সে আত্মমর্যাদাবোধ তৈরি হয়নি সে যে কোনো সামান্য প্রয়োজনে অন্যের কাছে হাত পেতে বসে যেটা খুবই লজ্জাজনক আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মোহাম্মদ জনি এমরান বলেছেন যে পোশাকের ছবি আছে হোক সেটা মানুষের বা কোনো পশু বা পাখির ছবি সে পোশাক পরে সালাদ আদায় করলে কি সালাদ ত্রুটিযুক্ত হবে নাকি সালাতি হবে না ভাই এমরান এই বিষয়ে আসল কথা হচ্ছে যে তাদের সালাত এই পোশাকে জায়েজ হবে না এই পোশাকে যে পোশাকের মধ্যে মানুষের ছবি আছে অথবা প্রাণীর অথবা পাখির ছবি আছে সেই ছবি নিয়ে সালাত পড়া কাপড়ের মধ্যে সেই ছবি নিয়ে সালাত পড়া জায়েজ হবে না তবে যদি পড়ে তাহলে তার সালাদ শুদ্ধ হবে তবে পাপ হবে বরং সালাতের বাইরেও পশু পাখি খচিত গেঞ্জি কিংবা শার্ট অথবা কোনো জামা পরা তার জন্য জায়েজ হবে না এক্ষেত্রে আমি কিছু ফতাওয়া উল্লেখ করছি এই কথার সপক্ষে যাতে বোঝা যায় যে এটা অত্যন্ত শক্তিশালী একটা মত দায়মা সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটিকে জিজ্ঞেস করা হয়েছিল হালতা জুজু সালাতিন এমন কাপড়ে সালাত কি জায়েজ হবে যে কাপড়ের মধ্যে একজন মানুষের ছবি আছে অথবা অনেকগুলো প্রাণীর ছবি আছে এর উত্তরে তারা বলেছিলেন এটা অনেক বড় প্রশ্ন আমরা আংশিক প্রশ্নটা বললাম তারা বলেছিলেন লাজুজুলহু আউসালিয়া ফি মালাবেসা ফিহা সুয়ারু দাওয়াত আরোহা মিন এনসারিন আউ তোয়োরিন আও অ্যান আই মিন আউ গাইহা মিন দাওয়াতিল আরওয়া বলেছেন যে তার জন্য এমন পোশাককে সালাদ পড়া জায়েজ হবে না যেই পোশাকের মধ্যে প্রাণসম্পন্ন কিছু ছবি আছে যেমন মানুষের ছবি পাখির ছবি গবাদি পশুর ছবি অথবা অন্য কোন প্রাণীর ছবি ওলাুল ইল মুসলিমি লুবসুহা ফিগাইর সালাহ তারা আরও বলেছেন ফতোয়ার মধ্যে যে কোনো মমিনের জন্য কোন মুসলিমের জন্য সালাত ছাড়া সালাতের বাইরে তা পরিধান করাও জায়জ নয় অত শাহ সালাত সাল্লাহ ফি হেসু আরুন মা আল এফমি ফি من علم আল الشرعي আল সেরাই তবে ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে যে এমন কাপড়ে সালাত পড়ে যার মধ্যে কিছু ছবি আছে সাথে তার গোনাও হবে কিন্তু এই গোনাটা ওই ব্যক্তির ক্ষেত্রে হবে যে এই ব্যাপারে সেরাই হুকুম জানে যে ছবি সম্পন্ন জামা কাপড় পরে সালাত পড়াটা গোনাহের কাজ গরহিত কাজ এটা যে শুনে সালাত পড়বে তার সালাদ পাপ সহকারে শুদ্ধ হবে অর্থাৎ সালাত শুদ্ধ তবে পাপ হবে সালাদ একদমই বাতিল হবে না শেখ সালেমিন ও সাইমিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ব্যক্তির সালাতের হুকুম কি যে এমন পোশাক পরে সালাত পড়ে যে পোশাকের মধ্যে বেশ কিছু প্রাণীর ছবি আছে সে প্রাণীর ছবিটা সেটা হোক মানে সুতো দিয়ে গাঁথা অথবা প্রিন্ট করা যেটাই হোক না কেন সেটা সেটার বিধানটা কি এটা ছিল প্রশ্ন তখন তিনি বললেন এ দেখা না যা হেলান ফেলা সে আলেই যদি সে মানে তার জানাই না থাকে যে ছবিটার কারণে তার সালা মানে ছবি সহ সালাত পড়া যায়জ নাই এটা যদি তার জানা না থাকে তাহলে তার পাপ হবে না জানা না থাকার কারণে ওয়াইন কানা আলেমান আর যদি তার জানা থাকে হুকুমটা ফাইনা সালা তাহু সাহিহা আল ইতমে আলা কাউলাইল ওলামা তাহলে তার সালাডটা শুদ্ধ হবে তবে পাপ হবে এটা ওলামাই কেরামের দুটো কাউলের একটা কাউল তাহলে দ্বিতীয় আরেকটা মতটা কী দ্বিতীয় মতটা হলো যে তার সালাডটা বাতিল হয়ে যাবে এটা কোনো কোনো আলেমের মত তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের শায়েকদের এবং অত্যন্ত শক্তিশালী ফতো কমিটির ফতো হচ্ছে সালাত শুদ্ধ তবে গোনা হবে সালাত বাতিল হবে না আচ্ছা নাজমুল হুদা আর একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন এক ব্যক্তির স্ত্রী বিদেশের এক ছেলের সাথে সম্পর্ক করেছে তাদের মধ্যে অডিও ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হয় প্রায় ছয় সাত মাস তাদের মধ্যে সম্পর্ক কয়েকদিন হলো এটা স্বামীর পরিবারের সকলে জেনে গেছে এখন স্বামী স্ত্রীর সম্পর্কে রাখতে চাচ্ছে না এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক আচ্ছা সোশ্যাল নেটওয়ার্কের যে খারাপ অবস্থা এটা আমরা লক্ষ্য করছি দেখেন বিবাহিত একজন মহিলা তিনি বিদেশে কাউকে চেনেন না জানেন না মুসলিম অমুসলিম তাও জানেন না তার সাথে সম্পর্ক করে বসে আছেন খুবই ভয়ঙ্কর আমরা দেখতে পাচ্ছি এভাবে সম্পর্ক করার কারণে অনেক মেয়েরা বাংলাদেশে ছুটে এসে বিবাহ বন্ধন আবদ্ধ হয় আবার বাংলাদেশ থেকে অনেক ছেলে ছুটে গিয়ে সেই বিদেশিনীকে বিবাহ করে আর অনেক সময় তো বিবাহ নাও করে এটাও হয় কিন্তু সবচেয়ে যেটা অবজেকশনেবল সেটা হচ্ছে এই যে বিবাহ করার আগে প্রণয়মূলক কথাবার্তা সোশ্যাল নেটওয়ার্কে সম্পর্ক এটার বিধানটা কি এটা অত্যন্ত গর্হিত একটা পাপ কাজ অন্যায় কাজ এটা জেনে বাড়ার কারণ এবং এর মাধ্যমে এই যে সুখের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোনো মহিলা কোন স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় সেটা মানে এভাবে নেটওয়ার্কের মাধ্যমে হোক ফোনের মাধ্যমে হোক সরাসরি হোক তাহলে এটা তার মধ্যে একটা আয়েব পরকীয়ায় লিপ্ত হওয়া স্বামী বা স্ত্রী উভয়ের জন্য আয়েব যখন কেউ লিপ্ত হয় তখন তার পার্টনার অর্থাৎ যদি স্ত্রী লিপ্ত হয় তাহলে স্বামীর জন্য জায়েজ তালাক দেওয়া আর যদি স্বামী লিপ্ত হয় তাহলে স্ত্রীর জন্য জায়েজ হচ্ছে এই স্বামীকে এই স্বামী থেকে বিচ্ছেদ যাওয়া নিয়ম অনুযায়ী এবং তার সাথে বিচ্ছেদ ঘটানো যেটা সেরায়াত যে পদ্ধতি বাতিয়েছে সে পদ্ধতিতে বাতানো কারণ এটা বড় ধরনের একটা ত্রুটি যে কারণে প্রত্যেক পার্টনার তার স্পাউজ থেকে বিচ্ছিন্নতা পাওয়ার বা তালাক পাওয়ার বা তালাক দেওয়ার অধিকার রাখে সঞ্জিদ আক্তার বলেছেন জন্ম থেকে আল্লাহর দেওয়া চুল একবারে সোজা করে ফেললে আল্লাহর সৃষ্টির বিকৃতি কি হয়ে যাবে এটা কি যায় যাচ্ছে অনুগ্রহ করে জানালে খুব উপকৃত হব আচ্ছা আল্লাহ যে চুলটা দিয়েছেন সেটা একদম সোজা করা যায় কি না একদম সোজা করা আসলে যায় না বলেই মনে হয় ওলামাদের। আলোচনা থেকে সেটাই বোঝা যায় তবে দীর্ঘদিন হয়তো রাখা যায় হয়তো এক মাস দুই মাস বা আরেকটু লম্বা টাইম এই চুলটা সোজা থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য চুলটাকে সোজা রাখা এটাকে তেনাইম বলা হয় আরবিতে আচ্ছা এখন আপনি বলছেন এটা আল্লাহর সৃষ্টি কোথায় বিকৃত হয় আর কোথায় বিকৃত হয় না এই যে আমাদের কিছু পরিবর্তন যদি আমরা সাধন করি তাহলে সব কি আল্লাহর এই সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন আচ্ছা এখানে বলা হচ্ছে যেই সৌন্দর্যটা এমনভাবে চেঞ্জ করা হয় যে এটা স্থায়ী হয়ে যায় তাহলে সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন বা পরিবর্তন সাধন যেমন নাকটাকে যদি একদম শেপ পাল্টিয়ে দেওয়া হয় অথবা মুখমণ্ডলের শেপ যদি পাল্টিয়ে দেওয়া হয় অথবা হাতের শেপটা পাল্টিয়ে দেওয়া হয় ইত্যাদি এই ধরনের যে পরিবর্তনগুলো এগুলো হলো তাগিরে খালকিল্লা অথবা যদি যেমন আমাদের দাঁতগুলি যেরকম আছে এটাকে অনেক ফাঁক ফাঁক করে ফেললাম তাহলে এটা তাগিরও খালকিল্লা হলো অথবা শরীরের মধ্যে উলকি কিংবা টাটু এই জাতীয় কিছু এমনভাবে স্থায়ীভাবে দিলাম যেটাকে আর উঠানো যাচ্ছে না আগুন দিয়ে এটাকে চামড়াতে শেঁক দিলে চামড়া একটু গলে গেলে তখন উঠে যাবে এগুলো স্থায়ী ওয়াশাম বলা হয় আরবিতে এগুলো হারাম এবং এগুলো যদি কেউ শরীরে আরোপ করে তাহলে সেটা হচ্ছে তাদেরও খালকিল্লা কিন্তু যেই পরিবর্তনটায় যে পরিবর্তন আনয়ন করাটা স্থায়ী হয় না তাহলে এই পরিবর্তনটাকে ও খালকিল্লা বলা যাবে না যেমন যেমন আমরা দেখি যে চুলের মধ্যে হান্না হান্না বা মেহেদি লাগানো হচ্ছে এটা কিছুদিন পর আবার চুলটা সাদা হয়ে যাচ্ছে তারপরে যেমন চুলে কালো ছাড়া অন্য যে কোনো রঙ করা অথবা এগুলোকে একটু ঝরঝরে করা ইত্যাদি এগুলো স্থায়ী হয় না অস্থায়ী অল্প সময়ের জন্য সেটা একদিন হোক দুই দিন পাঁচ দিন সাত দিন এক মাস অতএব সেগুলোকে তাদেরও খালকিল্লা বলা যাবে না সেগুলো জায়েজ বলে গণ্য হতে পারে আচ্ছা এখন যদি চুলকে কোনো মেশিন দিয়ে বা তাপ দিয়ে বা সাবান দিয়ে সমান করে ফেলা হয় এতে কোকরানো চুলটাও সমান হয়ে যায় নরম মোলায়েম হয়ে যায় তাহলে সেটা কি জায়েজ কি না এই ব্যাপারে আমরা কেরামের বক্তব্য দেখি যেমন শেখবিন বাজ রাহেমহ্লা তাকে প্রশ্ন করা হয়েছিল যে চুলকে নরম করার জন্য যে কিছু মেডিসিন অথবা যে কিছু সাবান এ টাইপের ব্যবহার করা হয় হালতা মিক্সচার ব্যবহার করা হয় এটা জায়জ কিনা যেমন এই ধরনের মিক্সচারগুলো হয়তো হান্না অথবা এক ধরনের উদ্ভিদ কিংবা লতা পাতা অথবা সাবান থেকে তৈরি তো মানে এগুলো ব্যবহার কারণে শরিয়াতে কোনো অবজেকশন আছে কি না তিনি উত্তর দিয়েছিলেন না হারাজা ফিস্তির মাজের মাজুন এলমাদকোর এই ধরনের মানে মিক্সচার ব্যবহার করার মধ্যে কোনো সমস্যা নাই কারণ কী কারণ হলো এটা চুলকে সোজা করে সত্য কিন্তু সেটা স্থায়ীভাবে না কিন্তু সেটা দীর্ঘ অথবা নাতি দীর্ঘ সময়ের জন্য হতে পারে ফাতোয়াল্লা জিন্দাই এমার মধ্যে এসেছে তাগিরুসারে বেগের সওয়াদ হারা জাফি চুলের রঙ কালো রঙ ছাড়া অন্য রঙ দ্বারা পরিবর্তন করাতে কোনো সমস্যা নেই গাদালি কামালু মাওয়দিন লিম এর মুজাদ হকুম্লি শাব ও শৈয়োক ফিদ আলি কাসেওয়া বলছে অনুরূপভাবে চুলকে সফট করা বা নরম করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় বিশেষ করে কোকড়ানো চুলকে সেটা সবার ক্ষেত্রে চাই সেটা স্বভাব হোক যুবক হোক অথবা বৃদ্ধ সবার ক্ষেত্রে সমান তাফাতিল মাদররা। যখন তার মধ্যে কোনো ক্ষতি না থাকবে ওয়াখানাত মাদদাতু মায়াদ্দাতন তো হেরাতন মোবাহা আর সেটা যদি যেটা ব্যবহার করবে সেটা যদি মোবাহ হয় হ্যাঁ পবিত্র হয় তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা আবু ইলিয়াস হোসেন বলেছেন ভিডিও কলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় জানাদার নামাজ পড়া যাবে কি না ভাই এটা তো একদম স্পষ্ট উত্তর তাই না এটা যাবে না ভিডিও কলের মাধ্যমে কিভাবে নামাজা পড়বেন তাহলে তো বাংলাদেশ থেকে আমরা ভিডিও কলে কখনো মক্কার সাথে কখনো মদিনার সাথে আমরা একতা করতে পারতাম কারণ একটা টিভি সেট যেটার সাথে ইন্টারনেট কানেক্টেড আপনি লাইভ টিভিটা যদি দেন দেখবেন যে মক্কামুদ্দিন যখন নামাজ হচ্ছে তারা সরাসরি দেখাচ্ছে তাহলে ওটাকে সামনে রেখে কি আপনি পারবেন সালাতে সংযুক্ত হতে না এর কোনো বিধান নেই অতএব জানাজার সালা আপনি অনেক দূরদেশ থেকে অডিওতে অথবা ভিডিওতে এসে সংযুক্ত হতে পারবেন না তো এই ছিল আমাদের কাছে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা খুব দ্রুত আপনাদের কিছু আত এবং কিছু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আজকে নিয়ে নেব জাহাঙ্গীর আলো বলেছেন আল্লাহ আপনার হায়াতে দান করুন আমরাও দোয়া করি ভাই জাহাঙ্গীর আপনার এবং আপনাদের সবার হায়াতের মধ্যে আল্লাহ বরকদান করুন মিনহাজ পারভেজ বলেছেন সালাতে দুই সেজদার মাঝে ও তার শাহুদের বৈঠকে দুই হাত উরুর উপর থাকবে নাকি হাঁটুর উপর থাকবে সালাতে দুই সেজদার মাঝে ও তাসাহুদের বৈঠকে দুই হাত উরুর উপর থাকবে না হাঁটুর উপর থাকবে আর তাসাহুদের এটা তাসাহুদে যেভাবে বসা হয় সেভাবেই থাকবে তাসাহুদের বৈঠকে ডান হাত কীভাবে মুষ্টিবদ্ধ করতে হবে আঙ্গুল ধারা কীভাবে ইশারা করতে হবে ডান হাত মুষ্টিবদ্ধ করবেন এভাবে হ্যাঁ এটা এভাবে থাকবে কিন্তু আপনি এই যে এভাবে থাকবে এটাকে একান্নর মতো বলা হয় আর এভাবে এইভাবে থাকবে হ্যাঁ আর আঙ্গুল দ্বারা কিভাবে ইশারা করতে হবে আঙ্গুলের ইশারাটা এটা একটা ইশতেহাদি বিষয় এটাকে কত ফ্রিকুয়েন্টলি আপনি নাড়াবেন সে বিষয়টা নিয়ে একখতলাফ আছে কেউ মনে করেন যে একবার দুবার কিন্তু যেটা একটা সহি হাদিস মোস্তাদ ইমাম আহমদ আহমদসহ আর অন্য অন্য গ্রন্থে সেটা হচ্ছে রসুল সাল্লা বলছেন ইয়াদ ও বিহা ইয়াদ ও বিহা অর্থাৎ এই সাদা আঙ্গুল দিয়ে আপনি দোয়াও করতে থাকবেন আসলে তা তাশাহদের মধ্যে দোয়া আছে দরুদের মধ্যে দোয়া আছে তারপরে দরুদের পরে তো পুরোটাই দোয়া তাহলে আপনি এটাকে আস্তে আস্তে নাড়াবেন যাতে এই নাড়ানোটা অড দেখা না যায় এবং এটাকে কেউ খেলনার বস্তু বানিয়ে না ফেলেন এখন কেউ যদি বলেন যে না আমি তো খেলছি না বা আমি আসলে একটু বেশি ফ্রিকুয়েন্টলি বেশি নাড়াচ্ছি এটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে যেহেতু কোনো কোনো হাদিসের চেয়ে খুব নাড়াতেন সসম খুব নাড়াতেন তাহলে এই কারণে যদি কেউ এই ফ্রিকুয়েন্সিটা বেড়ে দেয় বাড়িয়ে দেয় হ্যাঁ তাহলে আপনি তাকে দোষবেন না কিন্তু যদি এটা দৃষ্টিকটু টাইপের তশাররফ হয় তাহলে সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তার মানে হচ্ছে আপনি এই সাহাদা তাঙুলিটা নাড়াবেন শালীন সুন্দরভাবে আদবের সাথে এবং যাতে কোনো এটা অন্য মানুষ এটাকে না মনে করে যে আপনি খুব উল্টাপাল্টা কিছু একটা করছেন সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আচ্ছা মোহাম্মদ ফারুক বলেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রেখেছেন আশা করি আপনারাও সবাই ভালো আছেন মারুফ রায়হান বলেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ওর আল্লাহ আপনাকে নেখেয়ার দান করুন আমার প্রশ্ন হলো আমার খালাতো বোন কি আমার জন্য নন মাহারাম হ্যাঁ খালাতো বোন নন মাহারাম মানে আপনি তার জন্য নন মাহারাম যেহেতু তার বড় ভাই আমার দুধ ভাই ও আচ্ছা এখানে তো আরেকটা বিষয় খালাতো বোন আপনার জন্য তো অবশ্যই মানে আপনার দুজনের মধ্যে সম্পর্ক নন মাহারাম কিন্তু তার ভাই যদি তার আপন বড় ভাই যদি আপনার দুধ ভাই হয় তাহলে এই খালাতো বোন সংজ্ঞাও পাল্টে যাবে তিনি এখন আপনার দুধবন হবে হুমায়রা রহমান বলেছেন বিয়ের জন্য ছেলের দিনদারিতা কি দেখে বুঝব ছেলের সালাদ দেখে বুঝবেন তার কোরআন তেলাওয়াত দেখে বুঝবেন কোরআনের অর্থ সে বোঝে কিনা এবং সে আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল তার ইমান মানে ইত্যাদি তার ইমানের ব্যাপারে তার কিছু বিষয় জানার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝবেন যে তার আকিদা শুদ্ধ তার ইবাদত পরিপালনটা শুদ্ধ তার আখলাকটা সুন্দর সে মানুষের সাথে সুন্দরভাবে ইন্টারাক্ট করে তাহলে বুঝতে হবে যে মোটামুটি সে একজন দিনদার ব্যক্তি আচ্ছা আলী আমান আলী আমান বলেছেন যে আপনার ভিডিও কি অন্য কোথাও পোস্ট করতে পারবো না এটা সেরিয়া বিরোধী হবে কি ভাই আমরা বারবার বলেছি আমাদের এখানে যারা টেকনিশিয়ান রয়েছেন আপনারা জানেন আমি তো আলোচনাগুলো করছি তাই না এই আলোচনাগুলো আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট যারা দিচ্ছেন তারা চালাচ্ছেন এবং তাদের পরামর্শ হচ্ছে আপনারা এগুলো শেয়ার দিন শেয়ার দিলে আমাদের সবার জন্য এটা উপকার হবে এবং আপনারও একটা দাওয়াতি কাজ হবে অতএব আপনারা এটাকে আপলোড না করে এটা লিঙ্কটাকে শেয়ার করুন তাহলেই দেওয়াতে উদ্দেশ্য সফল হবে আমরাও আপনাদেরকে সেই লিঙ্ক শেয়ার করার অনুমতি দিয়ে দিলাম এবং আপনারাও আমাদের যে হয়তো চ্যানেলে এগুলো আপলোড করা হচ্ছে সেটাকে প্রচার প্রসার করার ক্ষেত্রে একটা বড় অবদান রাখলেন প্রিয় দর্শক আমরা আজকে এখানে শেষ করতে চাই আপনারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সেজন্য অনেক অনেক شكريا فبارك الله فيكم وجزاكم الله خير الجزاء وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته